সর্বপ্রথমে মহানিশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আর কৃপা প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনব, গীত সংহিতা 103 অধ্যায়। হে আমার প্রাণ সদাপ্রভু ধন্যবাদ করো, হে আমার অন্তরস্থ সকল তাহার পবিত্র নামে ধন্যবাদ করো। হে আমার প্রাণ সদাপ্রভু ধন্যবাদ করো, তাহার সকল উপকার ভুলিয়া যাইও না। তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, তোমার সমস্ত রোগের প্রতিকার করেন। তিনি কুপ হইতে তোমার জীবন মুক্ত করেন, দয়া ও করুণার মুকুটে তোমাকে ভূষিত করেন। তিনি উত্তম দ্রব্যে তোমার মুখ চিত্ত করেন, ইগল পক্ষীর ন্যায় তোমার নতুন যৌবন হয়। সদাপ্রভু ধর্ম কার্য সাধন করেন, উপদ্রুত লোকদের পক্ষে বিচার নিষ্পত্তি করেন। তিনি জানাইলেন মসীকে আপনার পথ, ইসরায়েল সন্তানগণকে আপনার কার্য সকল। সদাপ্রভু স্নেহশীল ও কৃপাময়, ক্রোধে ধীর ও দয়াতে মহান। তিনি নিত্য অনুযোগ করিবেন না, চিরকাল ক্রোধ রাখিবেন না। তিনি আমাদের প্রতি আমাদের পাপ অনুযায়ী ব্যবহার করেন নাই, আমাদের অধর্ম অনুযায়ী প্রতিফল আমাদিগকে দেন নাই। কারণ পৃথিবীর উপরে আকাশমণ্ডল যত উচ্চ, যাহারা তাহাকে ভয় করে তাহাদের উপরে তাহার দয়া তত মহৎ। পশ্চিম দিক হইতে পূর্ব দিক যেমন দূরবর্তী, তিনি আমাদের হইতে আমাদের অপরাধ সকল তেমনি দূরবর্তী করিয়াছেন। ঈশ্বর বাবাকে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। আমাদের পিতা ঈশ্বর, তিনি বলেন যে হে আমার প্রাণ সদাপ্রভু ধন্যবাদ করো, আমরা যেন সদাপ্রভু ধন্যবাদ করি। কারণ আমাদের অন্তরস্থ সকল এবং আমাদের প্রাণের মধ্য দিয়ে তাহার ধন্যবাদ এবং তার পবিত্র নামে ধন্যবাদ করা দরকার। কারণ যে নামে আমরা উদ্ধার পাই, যে নাম আমরা পেয়েছি যীশু খ্রিস্ট নাম, সেই নামে যাতে আমরা উদ্ধার পাই, সেই জন্য আমরা আমাদের প্রাণ এবং আমাদের অন্তরের মধ্য দিয়ে যেন তার ধন্যবাদ, তার পবিত্র নামে ধন্যবাদ আমরা করি। হে আমার প্রাণ সদাপ্রভু ধন্যবাদ করো, তাহার সকল উপকার ভুলিয়া যায় না। এবং আমরা যেন ধন্যবাদ করি, কারণ আমাদের ঈশ্বর তিনি যে আমাদের উপকার করেছেন, তিনি যে আমাদেরকে দয়া করেছেন, তিনি আমাদেরকে যে অন্ধকার জগৎ হইতে তিনি আলোকিত জগতে এনেছেন, তিনি আমাদেরকে যে জীবন পথে চলার সুযোগ দিয়েছেন। আমাদের মৃত প্রায় জীবন ছিল, সেই জীবন থেকে যেমন সুযোগ দিয়েছেন, সেই জন্য আমরা যেন সেই ঈশ্বরের উপকার আমরা ভুলিয়া না যাই এবং তিনি আমাদের সমস্ত অধর্ম ক্ষমা করেন, সেই জন্য আমরা যেন তার ধন্যবাদ আমরা করি। এবং তিনি আমাদের সমস্ত রোগের প্রতিকার করেন, যে কোনো রোগ হোক না কেন প্রভু তিনি আমাদের প্রার্থনার মধ্য দিয়ে তিনি দয়া করেন, এবং সে মধ্য দিয়ে আমরা যেন ঈশ্বরের ধন্যবাদ আমরা করি। তিনি কুপ হইতে আমাদের জীবন মুক্ত করেন। কুপ মানে আমরা যদি দেখি সেটা অন্ধকার, একটা গভীর স্থান, সেখান থেকে আমরা বেরোনোর সুযোগ পাই না, কিন্তু প্রভু তিনি আমাদেরকে সেখান থেকে বার করেছেন, তার কাছে আমাদেরকে এনেছেন, এবং অন্ধকার থেকে আমাদের তার কাছে এনেছেন তার আলোকিত জীবনে। আর সেই জন্য তিনি আমাদের জীবন যে মুক্ত করেছেন, সেই জন্য যেন আমরা তাহার নামে ধন্যবাদ করি। এবং ঈগল পক্ষী নয় তোমার নতুন যৌবন হবে। আমরা ঈগল পক্ষী বিষয়ে আমরা জানি যে তার সেই নতুন যৌবনের বিষয়, সেটিভাবে পিতেশ্বর তিনি আমাদেরকে নতুনভাবে আমাদেরকে যৌবন অর্থাৎ আমাদেরকে শক্তি তিনি প্রদান করেন, নতুনভাবে আমাদেরকে তিনি সবলতা দান করেন, নতুনভাবে তিনি আমাদেরকে তৈরি করেন। হালেলুয়া। তাই আমরা যেন সেই সদাপ্রভুর আমরা ধন্যবাদ আমরা করি, এবং তিনি উত্তম যৌবনে তোমার মুখ চিত্ত করেন। আমরা যে উত্তম উত্তম ঈশ্বর তিনি আমাদেরকে দ্রব্য যে খাদ্য আমাদের দান করেন, এবং সে মধ্য দিয়ে যেমন আমরা চিত্ত হই, সেই জন্য আমরা যেন সেই সদাপ্রভুর আমরা ধন্যবাদ আমরা করি। এবং তিনি আমাদের ঈগল পক্ষী নয় আমাদের নতুন যৌবন হবে। এবং সদাপ্রভু ধর্ম কার্য সাধন করেন, আমরা যে ধর্ম কার্য আমরা বলি সদাপ্রভুই তিনি আমাদের সেই দয়া আমাদেরকে দিয়ে থাকেন। এবং সদাপ্রভু তিনি বলছেন উপদ্রুত লোকের পক্ষে বিচার নিষ্পত্তি করেন, তিনি যে বিচার যা কিছু আছে তিনি সেই বিচার নিষ্পত্তি করতে তিনি সহায়তা করেন। হালেলুয়া। তাই আমরা মনে রাখি যে সদাপ্রভু তিনি আমাদের পথ সকল তিনি আমাদেরকে জ্ঞাত করেন, যেমন মসীহ
বলছে, তিনি জানাইলেন মোশেকে আপনার পথ এবং ইসরায়েল সন্তানগণকে আপনার কার্য সকল। ঈশ্বর, তিনি আমাদের পথ সকল কী হবে তা বুঝতে তিনি আমাদেরকে সাহায্য করেন এবং আমাদের পথ সকল তিনি আমাদেরকে সাহায্য করেন। সেই আমাদের পথ সকল মধ্য দিয়ে কীভাবে আমরা সেই ঈশ্বরের কার্য আমরা জানব, ঈশ্বর তিনি আমাদেরকে সমস্ত কিছু জানতে সাহায্য করেন এবং আমরা দেখি আমাদের ঈশ্বর তিনি আমাদেরকে কি করেন, যে আমাদের ঈশ্বর তিনি আমাদেরকে দয়া করেন কিভাবে, যে ঈশ্বর তিনি স্নেহশীল প্রেমময়, তিনি আমাদেরকে স্নেহ করেন। তিনি আমাদের ক্রোধ তার দয়া যে মহান, সেই ক্রোধে তিনি ধীর এবং তার দয়া যে মহান সেই দয়ার মধ্য দিয়ে তিনি আমাদেরকে দয়া করেন। তিনি নিত্য অনুযোগ করিবেন না এবং চিরকাল ক্রোধ রাখবেন না আমাদেরকে, তা আমাদের পাপ অনুযায়ী তিনি ব্যবহার করেন না, কারণ তিনি আমাদেরকে দয়া করেছেন। হালেলুয়া। সেই জন্য আসুন আমরা সেই সদাপ্রভুর ধন্যবাদ প্রশংসা এবং তার গৌরব যেন আমরা দিই। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যীশু। জয় জয় যীশু তবু জয় পূর্ণ জ্যোতির্ময়, তোমার আলোকে নাহি কোনো পরাজয়। জয় জয় যীশু তবু জয় পূর্ণ জ্যোতির্ময়, তোমার আলোকে নাহি কোনো পরাজয়। এসেছিলে তুমি মানবে ত্রাত হয়ে, জীবন দানিলে অপমান গেলে সোয়ে। এসেছিলে তুমি মানবে ত্রাত হয়ে, জীবন দানিলে অপমান গেলে সোয়ে। তব অবদান সে যে মহাদান, তব অবদান সে যে মহাদান, নাহি তার কোনো ক্ষয়। জয় জয় যীশু তব জয় পূর্ণ জ্যোতির্ময়, তোমার আলোকে নাহি কোনো পরাজয়। এসে চি দিলে স্নিগ্ধ পরশ তব, নিশ মানব লোভিল জীবন নব। তাপিতে রে দিলে স্নিগ্ধ পরশ তব, নিশ মানব লোভিল জীবন নব। নিমের মন্ত্রে বাঁধিলে সবারে, প্রেমের মন্ত্রে বাঁধিলে সবারে, ও প্রভু তব জয়। জয় জয় যীশু তব জয় পূর্ণ জ্যোতির্ময়, তোমার আলোকে নাহি কোনো পরাজয়। তোমার আলোকে নাহি কোনো পরাজয়। জয় যীশু, জয় যীশু।